প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি আমি, বিভূতিভূষণ সাহা। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে পড়াশোনা করছি। তো আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 10, এবং এই লেকচার 10-এর মধ্যে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনুপাত বিশ্লেষণ। এই অনুপাত বিশ্লেষণ কি, এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের কী কী প্রয়োজনে লাগতে পারে, সব কিছু নিয়ে হচ্ছে কথা বলবো। তারপর এই চ্যাপ্টার থেকে হচ্ছে তোমাদের অ্যাডমিশনের কী কী কোশ্চেন আসতে পারে, সেগুলো কীভাবে সলভ করতে হয়, প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছে, এরকম অনেক কিছু আজকে এই ভিডিওতে থাকছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমত আমাদের জানা দরকার যে অনুপাত বিশ্লেষণ জানার আগে অনুপাতটা কী, এটা সম্পর্কে আমাদের জানাটা খুবই দরকার। পরস্পর সম্পর্কযুক্ত দুইটি বিষয়ের পারস্পরিক তুলনার সংখ্যাত্মক পরিমাপকে অনুপাত বলে। সো এখানের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। প্রথমে হচ্ছে যে দুইটি বিষয়ের মধ্যে আমরা কি করব, তুলনা করব। সো দুইটি বিষয় হলেই চলবে না, এদেরকে অবশ্যই সম্পর্কযুক্ত দুইটি বিষয় হওয়া লাগবে, এবং এদের তুলনার জন্য আমরা যে সংখ্যাত্মক পরিমাপ করব তাকেই আমরা অনুপাত বলছি। অর্থাৎ সহজ কথায় আমরা দুইটা বিষয় নিব যেটা হচ্ছে সম্পর্কযুক্ত, এবং এদের আমরা সংখ্যাত্মক পরিমাপ করে দেখব যাতে আমরা তুলনা করতে পারি, এবং একেই আমরা অনুপাত বলছি। সো অনুপাত আমরা কেন ব্যবহার করে থাকি? অনুপাত বিশ্লেষণ সমজাতীয় বিষয় বা কোম্পানির সাথে পরস্পরের তুলনা করে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে প্রতিষ্ঠানকে সহায়তা করে। অর্থাৎ অনুপাতে কেন লাগছে, হয়তো দুইটা সমজাতীয় বিষয় একই প্রতিষ্ঠানের মধ্যে সমজাতীয় বিষয়ের মধ্যে তুলনা করছি, হয়তো এই বছরের সাথে আমি আগের বছরের তুলনা করছি, অথবা ভিন্ন ভিন্ন দুটি প্রতিষ্ঠানের সাথে আমি তুলনা করতে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের কী কী তুলনা রয়েছে, এই প্রতিষ্ঠানটি অন্য প্রতিষ্ঠান থেকে ভালো করেছে নাকি খারাপ করেছে। এই বিষয়গুলো তুলনা করার জন্য এবং ভবিষ্যতে পরিকল্পনা প্রণয়নের জন্য এই সাহায্য করে থাকে অনুপাত বিশ্লেষণ। আন্তর্জাতিক হিসাব মান 1-এর প্যারা 8 অনুযায়ী আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয়ে থাকে। এই আর্থিক বিবরণী বিশ্লেষণের একটি পার্টি হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তো যদি পরীক্ষা তোমাদের আসে যে অনুপাত বিশ্লেষণ কি অনুযায়ী করা হয়ে থাকে, আন্তর্জাতিক হিসাব মান বা IAS 1 অনুযায়ী এবং IAS 1-এর প্যারা 8 অনুযায়ী এই আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয়ে থাকে। অনুপাত বিশ্লেষণ অসংখ্য ধরনের রয়েছে, এবং অনুপাত আসলে গুণে শেষ করা হয়তো সম্ভব নাও হতে পারে, এতগুলা হচ্ছে অনুপাত রয়েছে। অবশ্যই গুণে শেষ করা পসিবল, কিন্তু সংখ্যাটা অনেক, কিন্তু এদেরকে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশনে হচ্ছে ভাগ করতে পারি। এই 4টি ক্লাসিফিকেশনের মধ্যে এই অনুপাতগুলোকে সাধারণত আনা পসিবল। প্রথমটি হচ্ছে তারল্যতা অনুপাত সমূহ, দ্বিতীয়টি হচ্ছে স্বচ্ছলতার অনুপাত সমূহ, তৃতীয়টি কার্যকরিতার অনুপাত সমূহ, এবং চতুর্থটি হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত সমূহ। সো একটা একটা করে হচ্ছে আমরা অনুপাতের দিকে এগিয়ে যাই। প্রথমে আমরা দেখব যে তারল্যতার অনুপাত সমূহ যেগুলো রয়েছে সেইগুলো। তো প্রথমত কোয়েশ্চেন আসে যে তারল্য বলতে কি বোঝানো হয়ে থাকে। যে কোনো সম্পদ কত দ্রুত তরল সম্পদে পরিণত করা সম্ভব, বা কত দ্রুত হচ্ছে নগদ টাকায় রূপান্তর করা সম্ভব, তাকেই বলা হয়ে থাকে ওই টাকার তারল্য। লাইক আমি যদি এটা চিন্তা করে দেখি যে একটা ফোন হয়তো খুব দ্রুত বিক্রি করা পসিবল, কিন্তু একটি বাড়ি এত তাড়াতাড়ি বিক্রি করা পসিবল না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাড়ির তারল্য হচ্ছে কম, কিন্তু ফোনটা যেহেতু দ্রুত বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করা পসিবল হচ্ছে, এই কারণে নগদ টাকার তারল্য বেশি। তো প্রতিষ্ঠানের তারল্যের পরিমাপ করার জন্য আমরা তারল্যতা অনুপাত সমূহ নির্ণয় করে থাকি। সো এর মধ্যে প্রথম যে অনুপাতটি আমাদের লাগবে সেটি হচ্ছে চলতি অনুপাত। এই চলতি অনুপাতের সূত্র কি, চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তো আমাদের জানা দরকার যে চলতি সম্পদ বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে, এবং চলতি দায় বলতে কি বোঝানো হয়ে থাকে। যে সকল সম্পদ থেকে আমরা স্বল্প মেয়াদের সুবিধা পেয়ে থাকি, স্বল্প মেয়াদ বলতে এখানে 1 বছর বোঝানো হচ্ছে, যে সকল সম্পদ থেকে 1 বছরের বেশি তেমন বেশি একটা সুবিধা পাওয়া যায় না, তাদেরকে বলা হয়ে থাকে চলতি সম্পদ। এবং চলতি দায়, যে সকল দায়ের মেয়াদকাল 1 বছরের কম, 1 বছর বা তার কম, অর্থাৎ 1 বছরের বা তার কমের মধ্যে আমরা যে দায়গুলো পরিশোধ করে দেবো তাকে বলছি চলতি দায়। সো দুইটারই, এই চলতি সম্পদ এবং চলতি দায় উভয়েরই সময়কাল হচ্ছে 1 বছর বা তার কম। এই চলতি অনুপাত কেন কি পরিশোধ আমরা নির্ণয় করি, যে চলতি অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করা হয়ে থাকে। এই চলতি সম্পদ সাধারণত ব্যবহার করা হয় চলতি দায় পরিশোধের জন্য,
তার জন্য আমার কি পরিমাণে কি পর্যাপ্ত চলতি সম্পদ আছে নাকি নেই এই চলতি অনুপাত দ্বারা সেটা নির্ণয় করা হয়ে থাকে। অর্থাৎ চলতি অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করা হয়। এরপরে হচ্ছে এর আদর্শ মান 2:1। এর দ্বারা বোঝানো হচ্ছে যদি প্রতিষ্ঠানের মধ্যে 1 টাকার চলতি দায় থাকে তাহলে প্রতিষ্ঠানের জন্য 2 টাকা চলতি সম্পদ থাকা উচিত। এর দ্বারা বোঝাচ্ছে ডাবল যে পরিমাণে চলতি দায় থাকবে তার ডাবল চলতি সম্পদ থাকবে সেটাকে আমরা একটা আদর্শ মান বলতে পারি। এরপরে আমরা হচ্ছে অনুপাতে চলে যাই, তার পরের যে তারল্যতা অনুপাতটাই রয়েছে সেটি হচ্ছে তড়িৎ অনুপাত। এই তড়িৎ অনুপাতের সূত্রটি হচ্ছে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তড়িৎ সম্পদ বলতে কি বোঝানো হচ্ছে, যদি চলতি সম্পদ থেকে সমপরি মজুত পণ্য এবং অগ্রিম ব্যয় সমূহ বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এই তড়িৎ সম্পদটা বের হয়ে যায়। কিন্তু তড়িৎ সম্পদ মানে কি, তড়িৎ সম্পদকে অন্য কথায় তরল সম্পদ বলা যেতে পারে। অর্থাৎ যে সম্পদের তারল্য হচ্ছে বেশি শুধুমাত্র সেই সম্পদ গুলার ভিত্তিতে যে অনুপাত তৈরি করা হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে তড়িৎ অনুপাত। অর্থাৎ এই ক্ষেত্রে সমপরি মজুত পণ্য এবং অগ্রিম ব্যয় এই দুইটা যেহেতু হচ্ছে কি কম, এই দুইটার তারল্য অনেক কম, এই কারণে তড়িৎ সম্পদ নির্ণয়ে এই দুইটিকে আমরা চলতি সম্পদ থেকে বাদ দিয়ে দিই। চলতি সম্পদ থেকে এই দুইটি বাদ দিলে আমাদের তড়িৎ সম্পদ বের হয়ে যাবে। এবং চলতি দায় কি এটা সম্পর্কে আমরা আগে জেনে এসেছি। তড়িৎ অনুপাত দ্বারা কি করা হয়, তড়িৎ অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের তাৎক্ষণিক ক্ষমতা পরিমাপ করা হয়ে থাকে। আগে দেখে এসেছিলাম যে তারল চলতি অনুপাত দ্বারা আমরা চলতি দায় পরিশোধের যে ক্ষমতা নির্ণয় করি কিন্তু তাৎক্ষণিকভাবে কত টাকা পরিশোধ করা পসিবল সেটা আমরা নির্ণয় করতে পারি এই তড়িৎ অনুপাতের মাধ্যমে, যে চলতি দায় পরিশোধের তাৎক্ষণিক ক্ষমতা পরিমাপ করা যায় তড়িৎ অনুপাতের মাধ্যমে। তাহলে এবার আমরা আমাদের পরের যে অনুপাতটি রয়েছে তারল্য বিষয়ে সেই অনুপাতে আমরা চলেছি। এর আগে জেনে নেওয়া দরকার যে আদর্শ মান কত, এর আদর্শ মান হচ্ছে 1:1। অর্থাৎ 1 টাকা চলতি দায়ের জন্য ব্যবসার মধ্যে অবশ্যই 1 টাকা তড়িৎ সম্পদ থাকা দরকার, কারণ যদি আমার তড়িৎ সম্পদ কম থাকে তাহলে তাৎক্ষণিকভাবে আমি এটা পরিশোধ করতে পারবো না। এই আদর্শ মান আগেরটা এবং এইটা দুটো দ্বারাই বোঝানো হচ্ছে, যদি এই আদর্শ মানের থেকে বেশি থাকে তাহলে প্রতিষ্ঠানের জন্য ভালো। যেমন আগে দেখে এসেছি আমাদের যে তোর আমাদের যে চলতি অনুপাত ছিল সেক্ষেত্রে আমাদের আদর্শ অনুপাত ছিল 2:1। যদি এই অনুপাতের থেকে বেশি থাকে তাহলে প্রতিষ্ঠানের জন্য ভালো, কিন্তু 2:1 থেকে যদি কম থাকে তাহলে প্রতিষ্ঠানের জন্য খুব বেশি একটা ভালো হবে না। সেম ভাবে এই আদর্শ মান যেহেতু এখানে 1:1 দেওয়া আছে, যে চলতি দায় 1 টাকা থাকলে তড়িৎ সম্পদ কমপক্ষে 1 টাকা থাকা দরকার, যদি এর থেকে বেশি থাকে তাহলে ভালো, কিন্তু যদি এই অনুপাতটা কমে যায় অর্থাৎ যদি হয়তো আদর্শ মান যদি দেওয়া থাকে 0.8:1 সেটা প্রতিষ্ঠানের জন্য খুব বেশি একটা ভালো পর্যায়ে আসবে না। তাহলে কি, যদি 1:1 আসে তাহলে ভালো, এবং তার থেকে বেশি আসলেও সেটা প্রতিষ্ঠানের জন্য ভালো একটা সংবাদ বয়ে আনে। তার পরের অনুপাত দেখে নিই, তার পরের অনুপাতটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। এই ক্ষেত্রে সূত্রটি হচ্ছে কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। তো এর আগে আমাদের জেনে নেওয়া দরকার যে কার্যকরী মূলধন বলতে কি বোঝানো হচ্ছে। কার্যকরী মূলধনের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। অর্থাৎ এই চলতি সম্পদের চলতি দায় যে পার্থক্য তাকে আমরা কার্যকরী মূলধন বা নেট মূলধন হিসেবে হচ্ছে নেট চলতি সম্পদ হিসেবে এটাকে আখ্যায়িত করা যায়। এটাকে চলতি মূলধন বলা হয়ে থাকে, এই কার্যকরী মূলধনের আরেক নাম। তো এই ক্ষেত্রে কি করা হয়, কার্যকরী মূলধন অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের চলতি সম্পদ হতে চলতি দায় পরিশোধের অতিরিক্ত যে ক্ষমতাটা পরিমাপ করা হয়ে থাকে। তো চলতি অনুপাত দ্বারা আমরা দেখলাম কি পরিমাণে হচ্ছে আমরা চলতি দায় পরিশোধ করতে পারছি নাকি, কিন্তু এটি দ্বারা চলতি দায় পরিশোধের পর আমাদের অতিরিক্ত কি পরিমাণে ক্ষমতা থাকছে চলতি দায় পরিশোধের জন্য সেটি নির্ণয় করা হচ্ছে, যে চলতি সম্পদ থেকে চলতি দায় পরিশোধের অতিরিক্ত ক্ষমতা পরিমাপ করা হয়, যে ভবিষ্যতে যদি আমাদের এনিহাউ চলতি দায় উদ্ভব হয় সেক্ষেত্রে আমাদের কাছে কি পরিমাণে অতিরিক্ত ক্ষমতা থাকবে চলতি দায় পরিশোধ করার জন্য সেটি নির্ণয় করা হয়ে থাকে এই কার্যকরী মূলধন অনুপাত থেকে। তাহলে কি, আমরা এখানে দাগিয়ে রাখি যে চলতি সম্পদ থেকে চলতি দায় পরিশোধের যে অতিরিক্ত ক্ষমতা রয়েছে তা আমরা নির্ণয় করতে পারি এই কার্যকরী মূলধন অনুপাতের থেকে। তাহলে এর আদর্শ মান কত, এর আদর্শ মান হচ্ছে 1:1। অর্থাৎ চলতি দায় যখন আমরা পরিশোধ করছি তারপরে আমাদের কার্যকরী মূলধন যদি 1 টাকা থাকে তাহলে ভালো। অর্থাৎ যে পরিমাণে চলতি দায় রয়েছে সেই পরিমাণে যদি কার্যকরী মূলধন ব্যবসায় থাকে তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই ভালো একটা সংবাদ বয়ে আনে। তাহলে আমরা দেখে নিই এবার কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে যে করোলা কোম্পানির
31,500 টাকা চলতি মূলধন রয়েছে এবং চলতি অনুপাত 5:2। চলতি দায়ের পরিমাণ কত? এই যে ম্যাথটা দেখছো, এই টাইপের ম্যাথ পরীক্ষায় প্রায় সময় আসে এবং দেখা যায় এতগুলো যে বিশ্ববিদ্যালয়ে যে এক্সাম হয় সে সকল বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনোটার মধ্যে এই এই একটা টপিক থেকে কোশ্চেন আসবে যে তোমার এরকম চলতি মূলধন দিয়ে দিবে অথবা চলতি সম্পদ বা চলতি দায় দিয়ে দিবে, তোমাদেরকে অন্য আরেকটা হচ্ছে বের করতে হবে। যেমন এখানে চলতি মূলধন দিয়ে দিয়েছে, তোমাদেরকে চলতি দায় বের করতে বলা হয়েছে। সো এই ম্যাথটা আমরা কিভাবে করবো? এই ম্যাথটা করার জন্য আমাদের যেটা করা লাগে, প্রথমত চলতি অনুপাত মানে কি বলতো? চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ অনুপাত চলতি দায়। তো এইখানে 5 টাকা দ্বারা আসলে চলতি সম্পদকে মিন করা হচ্ছে এবং 2 টাকা দ্বারা চলতি দায়কে মিন করা হচ্ছে। অর্থাৎ 5 অংশ সমান চলতি সম্পদ এবং 2 অংশ সমান চলতি দায়। তো চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্যকে কিন্তু আমরা চলতি মূলধন বলে থাকি। এই কারণে চলতি মূলধনের অংশ কত হবে? 5-2=3। 5 অংশ হচ্ছে চলতি সম্পদ, 2 অংশ চলতি দায়, তাহলে 3 অংশকে আমরা চলতি মূলধন বলতে পারছি। তো এবার যেহেতু 3 অংশ সমান হচ্ছে চলতি মূলধন, আবার কোশ্চেনে কিন্তু তোমার অলরেডি করোনা কোম্পানির 31,500 টাকা চলতি মূলধন রয়েছে, এটা আগের থেকে উল্লেখ করা রয়েছে। তো এই কারণে আমরা বুঝতে পারছি যে চলতি মূলধন যে 3 অংশ, এটার সমান হচ্ছে 31,500 টাকা। এই 31,500কে যদি এবার আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 1 অংশের পরিমাণ বের হয়ে যাবে। এই 31,500কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, আমাদের 1 অংশের সমান কত টাকা ওটা বের হয়ে যাবে। এরপরে আমাদেরকে যার পরিমাণ বের করতে বলা হয়েছে তার অংশটা শুধু গুণ করে দেওয়া লাগবে। লাইক এখানে আমাদের বলা হয়েছে চলতি দায়ের পরিমাণ কত, তাই চলতি দায়ের যে অংশ রয়েছে 2, এটাকে গুণ করে দিলেই আলটিমেটলি আমাদের চলতি দায়ের যে টাকার পরিমাণ ওইটা বের হয়ে যাবে। সো আবার একবার রিক্যাপ করে আমরা কি কি করলাম। আমাদের প্রথমত যেহেতু এখানে চলতি অনুপাত দেওয়া আছে, যার মানে হচ্ছে এখানে 5 টাকা চলতি সম্পদ এবং 2 অংশ দ্বারা মিন করছে হচ্ছে চলতি দায়, এদের পার্থক্য 3 অংশ দ্বারা মিন করছে চলতি মূলধন। যেহেতু চলতি মূলধনের টাকা অলরেডি এখানে দেওয়া আছে, এই 31,500 যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 1 অংশের পরিমাণ বের হয়ে যাবে এবং তারপরে আমাদের যার পরিমাণ বের করতে বলা হয়েছে তার অংশকে গুণ করে দেব। যদি এখানে আমাদের চলতি সম্পদকে গুণ করতে বের করতে বলতো, তাহলে এখানে আমরা 5 অর্থাৎ চলতি সম্পদের অংশ গুণ করে দিতাম। যেহেতু এখানে চলতি দায়ের পরিমাণ বের করতে বলা হয়েছে, তাই এখানে চলতি দায়ের যে অংশ রয়েছে আমরা 2 গুণ করে দিয়েছি, তার ফলে আমাদের বের হয়েছে 21,000 টাকা। সো এটাকে যদি এবার আমরা একটা সূত্রের মাধ্যমে আমরা ট্রাই করি, তাহলে সূত্রটা এমন হতে পারে যে চলতি সম্পদ বা দায় বের করতে গেলে আমাদের চলতি মূলধনকে চলতি সম্পদ এর অংশ মাইনাস চলতি দায়ের অংশ দ্বারা ভাগ করতে হবে। এখানে চলতি মূলধন সেটা হচ্ছে 31,500 এবং চলতি সম্পদের অংশ ও চলতি দায়ের অংশের যে পার্থক্য সেটা ছিল হচ্ছে এখানে 3, তাই 31,500কে আমরা 3 দিয়ে ভাগ করেছি। এবং যেইটা বের করতে বলবে, আমাদের চলতি সম্পদ বের করতে বললে আমরা চলতি সম্পদের অংশ গুণ করব এবং চলতি দায় বের করতে বললে আমরা চলতি দায়ের অংশ গুণ করে দেব, তাহলে আমাদের চলতি সম্পদ বা যে দায় রয়েছে সেটা আমাদের বের হয়ে যাবে। যদি তোমরা এই প্রশ্নটা ভালোমতো বুঝতে পারো যে কিভাবে করে সলভ করতে হয়, তাহলে পরের কোশ্চেনে তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। লাইক এখানে বলা হয়েছে সানরাইজ কোম্পানির 94,500 টাকা নিট চলতি মূলধন রয়েছে। সো নিট চলতি মূলধন যে জিনিস, কার্যকরী মূলধন বা চলতি মূলধন সেম জিনিস। এখানে বলা হয়েছে চলতি অনুপাত 7:4 হলে চলতি সম্পদ কত। তো এখানে প্রথমে কি করব, আমাদেরকে প্রথমত চলতি সম্পদের যে অংশ রয়েছে 7 এবং চলতি দায়ের যে অংশ রয়েছে 4, এদের পার্থক্য বের করতে হবে। তো 7 থেকে 4 বিয়োগ দিলে আমাদের বের হয় 3, যেটা হচ্ছে চলতি মূলধনের অংশ। এবার কি করব, চলতি মূলধন যে দেওয়া রয়েছে 94,500 টাকা, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব এবং যা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, যে চলতি সম্পদ জানতে চাওয়া হয়েছে, তাই চলতি সম্পদের যে অংশ রয়েছে 7 আমরা গুণ করে দেব, তাহলে 2,20,500 টাকা এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের চলতি মূলধন। সো চলতি সম্পদ, তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, 2,20,500 টাকা। সো এইভাবে করেই হচ্ছে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারি। তাহলে এইভাবেই আমরা আমাদের প্রারল্য অনুপাত সমূহ আমরা জেনে ফেললাম যে এইগুলো সূত্র কী কী আছে এবং পরীক্ষার মধ্যে প্রারল্য অনুপাত সমূহ থেকে কীভাবে করে হচ্ছে আমরা অ্যান্সার করতে পারি। তো আমাদের নেক্সট যে অনুপাতটা রয়েছে সেই অনুপাতের মধ্যে আমরা চলে যাই।
একটি প্রতিষ্ঠানের সচ্ছলতা নির্ণয় করা হয়ে থাকে এই সচ্ছলতার অনুপাত সমূহের মাধ্যমে। তো এর মধ্যে আমরা প্রথম যে অনুপাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দায় সম্পত্তি অনুপাত। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে মোট বহির্দায় ডিভাইডেড বাই মোট সম্পদ। তো প্রথমে আমরা দেখে নিই বহির্দায় বলতে কি বোঝানো হচ্ছে। দীর্ঘমেয়াদি দায় যোগ চলতি দায়, এই দুইটির সমষ্টি হচ্ছে আলটিমেটলি বহির্দায়। তো দীর্ঘমেয়াদি দায় বলতে কি বোঝানো হচ্ছে এবং চলতি দায় বলতে কি বোঝানো হচ্ছে? চলতি দায় সম্পর্কে আমরা অলরেডি আইডিয়া নিয়ে এসেছি, যেই দায়ের যে সুবিধা তা এক বছরের মধ্যে শেষ হয়ে যায় তাকে বলা হয়ে থাকে চলতি দায়। আমাদেরকে অবশ্যই এই দায়গুলা এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে। কিন্তু যে দায়গুলোর মেয়াদ এক বছরের বেশি তাদেরকে বলা হয়ে থাকে দীর্ঘমেয়াদি দায়। তো এই সকল দায়ের মেয়াদ অবশ্যই এক বছরের বেশি হয়ে থাকে। আমরা যখন কিনা ব্যাংকের থেকে দীর্ঘমেয়াদি ঋণ নেই তখন কিন্তু আমরা এক বছরের মধ্যে সাধারণত পরিশোধ করে দেই না, আমরা দেখা যায় কয়েক বছর ধরে হচ্ছে এই ঋণটা ব্যবহার করি এবং সবার তারপরে হচ্ছে নির্দিষ্ট যে মেয়াদ দেওয়া থাকে ধরা যাক 5 বছর, সেই 5 বছর মেয়াদ পরে হয়তো আমি হচ্ছে সেই ঋণটা ফেরত দিয়ে দিব। তো এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদি দায়। এবং চলতি দায়ের উদাহরণ কেমন হতে পারে? প্রদেয় হিসাব, প্রদেয় বিল, এগুলো হচ্ছে চলতি দায়ের উদাহরণ। এবং যতগুলো সম্পদ রয়েছে সকল ধরনের সম্পদকে যোগ করলে বের হয়ে যাবে হচ্ছে মোট সম্পদ, যেমন দীর্ঘমেয়াদি দায়, দীর্ঘমেয়াদী সম্পদ, চলতি সম্পদ, বিনিয়োগ প্রভৃতি। এই সকল সম্পদ যোগ করলে আমরা মোট সম্পদ পেয়ে যাব। তো এই দায় সম্পত্তি অনুপাত দ্বারা আসলে কি নির্ণয় করা হয় বা কি পরিমাপ করা হয়? দায় সম্পত্তি অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের সম্পত্তির উপর বহির্দায়ের হারটা পরিমাপ করা হয়ে থাকে। আমরা জানি মোট সম্পদ সমান হচ্ছে দায় যোগ মালিকানা সম্পদ। তো এই দায়ের কত পার্সেন্ট আলটিমেটলি হচ্ছে এই সম্পদের কত পার্সেন্ট দায় এটাকে আমরা হচ্ছে এই দায় সম্পত্তি অনুপাতের মাধ্যমে নির্ণয় করতে পারি। যদি দেখা যায় যে আমাদের সম্পদের বিশাল একটা অংশ হচ্ছে বহির্দায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মধ্যে তারল্য ঝুঁকি বেশি মানে বেশি বেড়ে যেতে পারে। কারণ এই কারণ এক্ষেত্রে কী করতে হবে? এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অন্য কোনো প্রতিষ্ঠানকে হচ্ছে যদি আমরা দায় নিয়ে থাকি সেই দায় পরিশোধ করতে আমরা বাধ্য। এখন যত বেশি দায় নেব তত বেশি হচ্ছে এই দায়টা আলটিমেটলি হচ্ছে আমাদের বাড়তে থাকবে, যে পরিশোধ আমাদের করতে হবে এই দায়টা আমাদের আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে। এরপরে কি বলা হয়েছে যে দায় অনুপাতের অন্যান্য আরো দায় সম্পত্তি অনুপাত আরো অনেকগুলো নাম রয়েছে, যেমন দায় অনুপাত, ঋণ সম্পত্তি অনুপাত প্রভৃতি। তারপরের যে অনুপাতটি রয়েছে সেটা আমরা দেখে নিই। এখানে আরেকটা অনুপাত হচ্ছে দায় মালিকানা অনুপাত সমান মোট বহির দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। মোট বহির্দায়ের সূত্র আমরা অলরেডি দেখে এসেছি যে দীর্ঘমেয়াদি দায় যোগ চলতি দায়। কিন্তু মালিকানা তহবিল বলতে এখানে মেনলি কি বোঝানো হচ্ছে? আমরা যদি শেয়ার মালিকানা স্বত্ব ও দায় এই পার্ট দিয়ে খেয়াল করে দেখি তাহলে এখানে টোটাল 4টা উপাদান আছে। প্রথমটি হচ্ছে শেয়ার মূলধন, তারপরটি হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত, তৃতীয় নাম্বারে হচ্ছে দীর্ঘমেয়াদি দায় এবং চতুর্থ নাম্বারে হচ্ছে চলতি দায়। প্রথম যে দুটো উপাদান রয়েছে সেই দুটো উপাদানের যদি যোগ করা হয় তাহলে বের হয় হচ্ছে মালিকানা তহবিল, এবং শেষ দুটি উপাদান যোগ করা হলে বের হবে মোট বহির্দায়। সো মালিকানা তহবিলের সূত্র কি বলা হয়েছে? সাধারণ শেয়ার মূলধন যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ সঞ্চিতি ও উদ্বৃত্ত। তো প্রথমত শেয়ার মূলধন আসে, শেয়ার মূলধনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন এবং আরেকটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন। এই দুটি মূলধনের সাথে যদি আমরা সঞ্চিতি ও উদ্বৃত্ত যোগ করে দিই তাহলেই আমাদের মালিকানা তহবিল বের হয়ে যাবে। তো সঞ্চিতি ও উদ্বৃত্ত কোনগুলো? আমাদের ব্যবসার মধ্যে কিন্তু অনেক ধরনের সঞ্চিতি এবং তহবিল রয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু সবগুলো সঞ্চিতিকে আমরা দায় বলি না। বেশিরভাগ সঞ্চিতি দায় বলা হলেও স্পেসিফিক কতগুলো সঞ্চিতি ও তহবিল আছে যেগুলো এই মালিকানা স্বত্বের মধ্যে অন্তর্ভুক্ত হয়। যেমন কি কি হতে পারে? সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, এরপর হচ্ছে শেয়ার অধিহার, সংরক্ষিত আয় উদ্বৃত্ত প্রভৃতি। এই সবগুলিকে আমরা সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে অন্তর্ভুক্ত করি। এই তিনটি উপাদানকে যদি যোগ করে দেওয়া হয় তখন কি হয়ে যায়? তখন মালিকানা তহবিলের পরিমাণ নির্ণয় হয়ে যাবে। সো শেয়ার ও মালিকানার স্বত্বের যে প্রথম দুটি উপাদান রয়েছে শেয়ার মূলধন ও সঞ্চিতি ও উদ্বৃত্ত, এই দুটো যোগ করলে বের হবে মালিকানা তহবিল, এবং শেষ যে দুটি উপাদান রয়েছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, এই দুটি যোগ করলে বের হয়ে যাবে মোট বহির্দায়। এবং এদের যে অনুপাত তাকে আমরা বলছি দায় মালিকানা অনুপাত। তো এর মাধ্যমে আমরা এই দায় মালিকানা স্বত্ব অনুপাত দ্বারা অথবা দায় মালিকানা অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের নিকট দায় ও মালিকদের দাবির আনুপাতিক হার পরিমাপ করা হয়, যে মোট বহির্দায়ের সাথে মোট মালিকানা তহবিলের সম্পর্কটা কেমন বা তাদের মধ্যে অনুপাতটা কেমন এটা আমরা এই দায় মালিকানা অনুপাতের মাধ্যমে হচ্ছে নির্ণয় করতে পারি। তার পরের যে
কোন পার্টি রয়েছে সেটা আমরা দেখে নিব। তার আগে জেনে নেওয়া দরকার যে দায় মালিকানা সত্ত্বে আর কোনো নাম আছে নাকি। হ্যাঁ, দায় মালিকানা সত্ত্বের আরেকটি নাম হচ্ছে ঋণ মূলধন অনুপাত। তোমরা যদি কখনো কোশ্চেনের মধ্যে দেখো যে ঋণ মূলধন অনুপাত কোশ্চেনে উল্লেখ করা রয়েছে, তখন তোমরা বুঝে নিবা তোমাদের মেনলি দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তো এরপর যদি আমরা দেখে নিই, এখানে নেক্সট আলোচনা করা হয়েছে মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল ডিভাইডেড বাই সাধারণ শেয়ার মালিকানা তহবিল। স্থির খরচযুক্ত তহবিল বলতে কি বোঝানো হচ্ছে? আমরা কিন্তু যখন কিনা একটি প্রতিষ্ঠানের মধ্যে অর্থ সংগ্রহ করে থাকি, আমরা যে অর্থায়ন করে থাকি বা যে তহবিল সংগ্রহ করে থাকি, তার কিন্তু বিভিন্ন ধরনের ব্যয় রয়েছে। এখন সকল তহবিল সংগ্রহের ব্যয় কিন্তু সমান না। কিছু কিছু তহবিলের মধ্যে রয়েছে যে খরচ, যে খরচ থাকে সেই খরচগুলো কিন্তু সবসময় সেম হয় না। যেমন যদি আমি শেয়ার বিক্রি করে থাকি সাধারণ শেয়ার, সেক্ষেত্রে তাদের যে লভ্যাংশ দেওয়া লাগবে সেই লভ্যাংশ প্রতিনিয়ত হচ্ছে ওঠানামা করে। এই বছর হয়তো আমি বিশাল বড় আকারের লভ্যাংশ দিলাম, পরের বছর হয়তো আমি খুবই কম লভ্যাংশ দিলাম, তার পরের বছর হয়তো আমি লভ্যাংশ দিলামই না। সো প্রতি বছর কিন্তু এই শেয়ারের যে খরচ রয়েছে, শেয়ারের মূলধন ব্যয়, তাকে আমরা লভ্যাংশ বলছি, তা কিন্তু প্রচুর ওঠানামা করে। আবার এমন কিছু কিছু তহবিল সংগ্রহের উৎস রয়েছে যেখান থেকে আমরা তহবিল সংগ্রহ করলে আমাদের যে খরচ সেটা সবসময় স্থির থাকে। ওই স্থির খরচযুক্ত যে তহবিলগুলো রয়েছে তাদেরকে এখানের মধ্যে যোগ করতে হবে। এই স্থির খরচযুক্ত তহবিলের সূত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায় যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন। যদি আমরা কোনো দীর্ঘমেয়াদী দায় গ্রহণ করি, যেমন আমরা ঋণপত্র বিক্রি করি কিংবা ডিভেঞ্চার বিক্রি করি, কিংবা যদি আমরা কোথাও থেকে ঋণ নিই, তাহলে কিন্তু তার যে সুদের পরিমাণ রয়েছে তা কিন্তু একদম নির্দিষ্ট থাকে। আবার যদি আমরা অগ্রাধিকার শেয়ার মূলধন বিক্রি করি, তাহলে তার যে লভ্যাংশ রয়েছে তাও কিন্তু স্থির থাকে। তাই দীর্ঘমেয়াদী দায় ও অগ্রাধিকার শেয়ার মূলধন এই দুটি যোগ করলে আমরা স্থির খরচযুক্ত তহবিল পেয়ে যাচ্ছি। তাহলে আমরা স্থির খরচযুক্ত তহবিল তো পেয়ে গেলাম, এর নিচের যে উপাদানটা দেওয়া রয়েছে সাধারণ শেয়ার মালিকানা তহবিল, এটা আমরা কোথা থেকে পাবো? আমরা কিন্তু একটু আগে মালিকানা তহবিল দেখে এসেছি। এই মালিকানা তহবিল এবং শেয়ার, সাধারণ শেয়ার মালিকানা তহবিল কিন্তু সেম না। এখানের মধ্যে সাধারণ শেয়ারটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মালিকানা তহবিলের মধ্যে কি কি আসে? মালিকানা তহবিলের মধ্যে হচ্ছে সাধারণ শেয়ার মূলধন আসে, অগ্রাধিকার শেয়ার মূলধন আসে, সঞ্চিতি ও উদ্বৃত্ত আসে। কিন্তু এখানের মধ্যে সাধারণ শেয়ার মালিকানা, সাধারণ শেয়ারকে হচ্ছে গুরুত্ব দেওয়ার মানেই হচ্ছে অগ্রাধিকার শেয়ারটা এখানে গুরুত্ব পাবে না। তাই সাধারণ শেয়ার মালিকানা তহবিল থেকে যখন আমরা অগ্রাধিকার শেয়ার মূলধনকে যখন আমরা বাদ দিয়ে দিই, এই মালিকানা তহবিল থেকে যখন অগ্রাধিকার শেয়ার মূলধনকে বাদ দিয়ে দেওয়া হয়, তখনই মেনলি সাধারণ শেয়ার মালিকানা তহবিলটা আমরা পেয়ে যাই। এই মূলধন গিয়ারিং অনুপাতটা কেন তৈরি করা হয় বা কি কাজে লাগে? মূলধন গিয়ারিং অনুপাত দ্বারা সুদ বহনকারী সিকিউরিটির তুলনায় ইকুইটি কত গুণ তা পরিমাপ করা হয়ে থাকে। এটি প্রতিষ্ঠানের মধ্যে তোমাকে অবশ্যই ঠিক করতে হবে তোমার কতটুকু খরচ স্থির থাকবে এবং কতটুকু খরচ ফ্লেক্সিবল থাকবে, যে তোমার প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করবে যে তুমি এই বছর কি লভ্যাংশ দিবে নাকি দিবে না। এই কারণে সাধারণ শেয়ার মালিকানা তহবিলের যে খরচ সেটা কিছুটা ফ্লেক্সিবল হয়, কিন্তু স্থির খরচযুক্ত তহবিল তোমাকে অবশ্যই প্রতি বছর এই পরিমাণে খরচ করা লাগবে। সো এই জিনিসগুলো নির্ণয় করার জন্যই আমরা এই মূলধন গিয়ারিং অনুপাতটা নির্ণয় করে থাকি। তো এবার আমরা দেখে নিই কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন। এখানে হচ্ছে বেশ কিছু কি দেওয়া আছে, সম্পত্তি দেওয়া আছে এবং বেশ কিছু দায় দেওয়া আছে, এবং নিচে আমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে, চলতি অনুপাত নির্ণয় করো, দায় সম্পত্তি অনুপাত নির্ণয় করো এবং দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। তো প্রথমত আমরা চলতি অনুপাতটা দেখে নিই। চলতি অনুপাতের সূত্র কি? চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পদ কি, চলতি দায় কি, এই সম্পর্কে আমরা সবাই এখন আইডিয়া পেয়ে গিয়েছি। চলতি সম্পদ আমরা কোথায় পাবো? এখানে যেহেতু সম্পত্তি সমূহ একসাথে দেওয়া রয়েছে, তো চলতি সম্পদ অবশ্যই এই সম্পদ সমূহের আন্ডারে থাকবে। তো এখানে কি কি সম্পদ দেওয়া রয়েছে? স্থায়ী সম্পদ 435,000, মজুত পণ্য 75,000, প্রাপ্য হিসাব 45,000, বিক্রয়যোগ্য সিকিউরিটিস 25,000 এবং নগদ 20,000। এই সম্পদগুলোর মধ্যে প্রথমত স্থায়ী সম্পত্তি অবশ্যই চলতি সম্পদের অন্তর্গত হবে না, এবং বাকি যে চারটি সম্পদ রয়েছে প্রত্যেকটি এক একটা চলতি সম্পদ, কারণ এদের যে সুবিধা এই সুবিধা কিন্তু এক বছরের মধ্যেই নিঃশেষ হয়ে যাবে। এই কারণে এই চারটা যোগ করলেই আমরা চলতি সম্পদ পেয়ে যাব। যেমন এখানে চলতি সম্পদ সমান হচ্ছে, এইখানে যে আমাদের 75,000 দেওয়া রয়েছে, এই 75,000 এটা আমরা এখানে এনেছি, তারপর প্রাপ্য হিসাব 45,000 এটাকে আমরা এখানে এনেছি, বিক্রয় সিকিউরিটিস 25,000 এবং নগদ ছিল 20,000। এই 25,000 এবং 20,000 সবগুলাকে আমরা যদি যোগ করে দিই,
তাহলে 165,000 এটা হয়ে যাবে হচ্ছে আমাদের চলতি সম্পদের পরিমাণ। এবার চলতি দায় দেখে নিই, এই দায় ও শেয়ার হোল্ডারদের স্বত্ব এখানে কিন্তু আমরা সব দায় পেয়ে যাব। এখানে প্রদেয় বেতন এবং প্রদেয় হিসাব এই দুইটাই কিন্তু আমাদের চলতি দায়। অন্য কোনো খেয়াল করে দেখলে দেখবা যে প্রদেয় বন্ড এটা একটা দীর্ঘমেয়াদী দায়, সো এটা কিন্তু আমাদের এই চলতি দায়ের মধ্যে আসবে না। আবার জমাকৃত মুনাফা এটাও কোনো চলতি দায় না। পরিশোধিত মূলধন এটা তো অবশ্যই আমাদের হচ্ছে শেয়ার মালিকানা সত্ত্বের মধ্যে চলে যাবে, এবং জমাকৃত মুনাফাটা আমাদের সঞ্চিত উদ্যোগের মধ্যে চলে যাবে। তাই এই দুইটাকে শুধুমাত্র আমরা চলতি দায় বলতে পারছি। তাই চলতি দায় সমান কি হবে, 50,000 যোগ 10,000 সমান 60,000 টাকা হয়ে যাবে আমাদের চলতি দায়। সো আমরা চলতি সম্পদ পেয়ে গিয়েছি, আমরা চলতি দায় পেয়ে গিয়েছি। এবার যদি আমরা এদের অনুপাত নির্ণয় করে ফেলি 165,000 ডিভাইডেড বাই 60,000, তাহলেই কিন্তু আমাদের চলতি যে অনুপাত রয়েছে সেটা বের হয়ে যাবে। এখানে চলতি অনুপাতের পরিমাণ কত, এখানে চলতি অনুপাতের পরিমাণ হচ্ছে 2.75:1। সো আমাকে তোমরা বলো তো এই 2.75:1 দ্বারা আসলে এখানে কি বোঝানো হচ্ছে। এখানে মেইনলি বোঝানো হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের মধ্যে 1 টাকা চলতি সম্পদ, চলতি দায়ের জন্য আমার 1 টাকা চলতি সম্পদ রয়েছে। চলতি অনুপাতের আদর্শ মান কত, চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। 2.75 এটা কি 2:1 থেকে বেশি নাকি কম? অবশ্যই 2.75 2-এর থেকে বেশি। তাই যে এখানে অনুপাতটা আছে এটা অবশ্যই আমাদের আদর্শ মানের থেকে বেশি। আদর্শ মানের থেকে যদি বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের জন্য সেটা ভালো হয়। এই চলতি অনুপাতের ক্ষেত্রে আদর্শ মানের থেকে যত বেশি বেশি হবে তত বেশি প্রতিষ্ঠানের জন্য ভালো হয়। তবে অবশ্যই লিমিট আছে একটা, এই লিমিট পর্যন্ত চলতি অনুপাত বেশি হলে প্রতিষ্ঠানের জন্য সেটা ভালো। তো এবার আমরা আমাদের নেক্সট যে কোশ্চেন সেটা আমরা চলে যাই। এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে দায় সম্পত্তি অনুপাতের পরিমাণ কত। দায় সম্পত্তি অনুপাতের সূত্র হচ্ছে মোট বহির দায় ডিভাইডেড বাই মোট সম্পদ। সো মোট বহিটা কিভাবে আমরা বের করবো, যদি আমরা আমাদের দীর্ঘমেয়াদী দায়ের সাথে আমরা চলতি দায় যোগ করে দিই তাহলেই আমাদের মোট বহির দায় বের হয়ে যাবে। সো মোট বহির দায়ের জন্য আমাদের এখানে যে প্রদেয় বন্ড রয়েছে এটা যোগ করতে হবে, এবং তার সাথে আমাদের চলতি দায়গুলো যোগ করে দেওয়া লাগবে, যেটা হচ্ছে প্রদেয় হিসাব এবং প্রদেয় বেতন। আর প্রদেয় বন্ড এখানে একটা দীর্ঘমেয়াদী দায়, এবং দীর্ঘমেয়াদী দায় ও চলতি দায় যোগ করলেই আমরা পেয়ে যাই মোট বহির দায়। এই কারণে 60,000 10,000 এবং 50,000 যেটা হচ্ছে যথাক্রমে দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় এবং চলতি দায়, এই তিনটা যোগ করলেই আমরা আমাদের মোট বহির দায় পেয়ে যাবো। এবং মোট সম্পদ, এখানে মোট সম্পদ দেওয়াই রয়েছে 6,00,000 টাকা, তাই এটা চেঞ্জ করার কোনো কিছু দরকার নেই। এই দুইটার যে অনুপাত বের করলে কিন্তু আমাদের দায় সম্পত্তি অনুপাতটা বের হয়ে যাচ্ছে। তো দায় সম্পত্তি অনুপাতের পরিমাণ হবে 120,000 ডিভাইডেড বাই 60,000 সমান 0.2:1, মানে 0.2:1। 1 টাকা মোট সম্পদের মধ্যে বহির দায় হচ্ছে 0.2 টাকা, বা যদি আমরা পার্সেন্ট আকারে চিন্তা করতে চাই তাহলে মোট সম্পদের 20% হচ্ছে মোট বহির দায়। তো আমরা দায় সম্পত্তি অনুপাত পেয়ে গিয়েছি। আমাদের থার্ড যে কোশ্চেন ছিল সেটা আমরা চলে যাই। এখানে বলা হয়েছে দায় মালিকানা অনুপাত এর সূত্র কি, মোট বহির দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। মোট বহির দায় কিন্তু অলরেডি আমরা একটু আগে বের করে এসেছিলাম, যার পরিমাণ ছিল 120,000 টাকা। এবং মালিকানা তহবিল, মালিকানা তহবিলের সূত্র হচ্ছে যদি আমরা দীর্ঘমেয়াদী যে আমাদের আমাদের যে শেয়ার মূলধন রয়েছে তার সাথে যদি আমরা সঞ্চিত ও উদ্বৃত্ত যোগ করে দিই তাহলেই আমরা মালিকানা তহবিল পেয়ে যাব। এখানে পরিশোধিত যে মূলধন দেওয়া রয়েছে সেটাই হচ্ছে শেয়ার মূলধন, এবং সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে একটাই রয়েছে সেটা হচ্ছে জমাকৃত মুনাফা। সো এই দুটাকে যোগ করলেই আমরা আমাদের মালিকানা তহবিল পেয়ে যাচ্ছি, যার পরিমাণ 480,000 টাকা। এবার যদি এই দুটার অনুপাত বের করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের ডিজায়ার যে দায় সম্পত্তি অনুপাত রয়েছে তা পেয়ে যাচ্ছি, যার পরিমাণ 0.25:1। অর্থাৎ মোট বহিদায়ের তুলনায় 4 গুণ পরিমাণ হচ্ছে মালিকানা তহবিল আছে, এবং মালিকানা তহবিল যতটুকু আসে তার তুলনায় 4 গুণ যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে আমরা মোট এখানে বহিদায় পেয়ে যাচ্ছি। তো এইভাবে করেই আমরা আমাদের দায় সম্পত্তি অনুপাতগুলো পেয়ে গেলাম, এবং এরই মাধ্যমে আমরা আমাদের সচ্ছলতার যে অনুপাত সমূহ রয়েছে সেই সম্পর্কে একটা সম্ভব ধারণা পেয়ে গিয়েছি। তারপরে কোন অনুপাত দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে কার্যকরিতার অনুপাত সমূহ। তো এই কার্যকরী অনুপাত সমূহের মধ্যে যে প্রথমটা রয়েছে সেটা হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত। এখানে আমরা সূত্রটা খেয়াল করে দেখি, সূত্রটি হচ্ছে নেট ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় দেনাদার। প্রথমত নেট ধারে বিক্রয় কি, নেট ধারে বিক্রয় হচ্ছে বিক্রয় করার পর যদি আমাদের কোনো কারণে বিক্রয় বৃদ্ধি পায় কিংবা হ্রাস পায়
তার যোগ বিয়োগ করার পর আলটিমেটলি আমাদের যে বিক্রয় পড়ে থাকে তাকে আমরা বলে থাকি হচ্ছে নির্ধার বিক্রয়। সো বিক্রয়ের সাথে কি কি যোগ হতে পারে, কি বিয়োগ হতে পারে, যদি কোনো ধরনের অলিখিত বিক্রয় থাকে তাহলে আমরা যোগ করতে পারি, আবার যদি কখনো দেওয়া থাকে বিক্রয় ফেরত দেওয়া হলো তাহলে অবশ্যই বিক্রয় কমে যাবে, বিক্রয় বাদটাও দেওয়া থাকলে তা অবশ্যই আবার বিক্রয় কমিয়ে দিবে। সো এইভাবে আমরা বিভিন্ন যোগ বিয়োগ করার মাধ্যমে আমরা নির্ধারে বিক্রয় বের করতে পারি। তো এরপর কথা আসে গড় দেনাদার কিভাবে বের করতে হয়। গড় দেনাদারের সূত্রটি হচ্ছে প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনী দেনাদার ডিভাইড বাই 2। সো আমাদের কোশ্চেনের মধ্যে দেখবা যে প্রারম্ভিক দেনাদার দেওয়া থাকবে এবং সমাপনী দেনাদারও দেওয়া থাকবে, এই যদি যোগ করে যদি এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের গড় দেনাদার বের হয়ে যাবে। তো এই সূত্রটি দেখলাম এবং এটি কিসের সূত্র তাও দেখলাম, কিন্তু এই দেনাদার আবর্তন অনুপাত আসলে কিভাবে কাজ করে বা এটা আসলে কি বা এটা আমাদের কেন গুরুত্বপূর্ণ। দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠান দেনাদার এবং সম্পত্তিকে কতটুকু কার্যকরভাবে ব্যবহার করছে তা পরিমাপ করা হয়ে থাকে। সো এই যে নেট ধারে বিক্রয়কে যখন কিনা হচ্ছে আমরা গড় দেনাদার দিয়ে ডিভাইড করছি, তার মানে এখানে মধ্যে বোঝা যাচ্ছে যে দেনাদারটা কয়বার আবর্তন করছে বা কয়বার ঘুরে আসছে। এই দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে মেনলি বার বের হয়, এটা নর্মালি আগের বার যতগুলো ম্যাপ করেছি সবগুলোর মধ্যে কি ছিল, অনুপাত ছিল। সো এখানে কতবার আবর্তন করলো সেই জিনিসটা আমরা বের করতে পারছি এই দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে। এর মাধ্যমে আমরা কি জানতে পারি, প্রতিষ্ঠান দেনাদার এবং সম্পত্তিকে কতটুকু কার্যকরভাবে ব্যবহার করতে পারছে তা আমরা এই দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে জানতে পারি। তো এই দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে জানা সম্ভব যে গড় আদায় সময় কত, যে আমাদের যদি আমরা জানি 1 বছরের মধ্যে হচ্ছে 365 দিন, সো এই কত দিনের মধ্যে হচ্ছে আমার আদায় হবে তা আমরা জানতে পারি এই দেনাদারের আবর্তন অনুপাতের মাধ্যমে। কিংবা যদি আমরা মাসে হিসাব করি তাহলে 12 দিয়ে ভাগ করলে আমরা আমাদের গড় আদায় সময়টা হচ্ছে পেয়ে যাব যে কত দিনের মধ্যে আমরা আমাদের দেনাদারের টাকাটা গড়ে পাচ্ছি। তো এর পরের যে অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে পাওনাদার আবর্তন অনুপাত, যার সূত্র নেট ধারে ক্রয় ডিভাইডেড বাই গড় পাওনাদার। এটাও ঠিক আগের সূত্রগুলোর মতো নেট ধারে ক্রয় কিভাবে নির্ণয় করব, ক্রয়ের সাথে যা যা যোগ করা দরকার, যেমন অলিখিত ক্রয় থাকলে আমরা যোগ করে দিব, এবং বাদ দেওয়ার মতো কি কি রয়েছে, বাদ দেওয়ার মতো রয়েছে হচ্ছে যদি কোনো ক্রয় ফেরত থাকে কিংবা কোনো ক্রয় বার্তা থাকে এইগুলোকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমরা আমাদের নেট ধারে ক্রয়টা পেয়ে যাচ্ছি। এবং গড় পাওনাদার বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক পাওনাদার যোগ সমাপনী পাওনাদার ডিভাইডেড বাই 2। এটা ঠিক আগের বারের গড় দেনাদারের মতো বের করছি আমরা। তো এটা কেন নির্ণয় করা হয়, পাওনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠান তার পাওনাদার বিন্দের অর্থ কত দ্রুত পরিশোধ করছে তা আসলে পরিমাপ করা যেতে পারে। তো পাওনাদারকে অবশ্যই আমাদের অর্থ পরিশোধ করতে হবে, এখন কি মানে কত দিনে আমরা এই পরিশোধটা করছি, তাদের অনুপাতটা কত এবং কিভাবে করে হচ্ছে আমাদের এই পাওনাদারকে পরিশোধ করা হচ্ছে, তাদেরকে কি আমাদের তাড়াতাড়ি পরিশোধ করা উচিত নাকি দেরিতে পরিশোধ করা উচিত, এই সব কিছু জানার জন্য আমাদের এই পাওনাদার আবর্তন অনুপাতটা ব্যবহার করা হয়ে থাকে এবং এর দ্বারা আমরা তৈরি করে থাকি গড় পরিশোধ সময়। তো এই সেম ভাবে যেহেতু আমাদের বছরের মধ্যে হচ্ছে 365 দিন, আমরা যদি এটাকে দিনে বের করতে চাই তাহলে আমরা 365কে পাওনাদার আবর্তন অনুপাতে ডিভাইড করে দিব, এবং এটা যদি আমরা মাসে বের করতে চাই তখন আমরা 12কে পাওনাদার আবর্তন অনুপাতে ডিভাইড করব, তাহলে আমরা আমাদের গড় পরিশোধ সময়টা পেয়ে যাব। এরপরে আমাদের অনুপাত দেখে নিই, নেক্সট অনুপাতটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। এক্ষেত্রে সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। তো গড় মজুদ বের করার সূত্র কি, প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2, এবং বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচাবলী মাইনাস সমাপনী মজুদ। এটা কিন্তু আমরা আমাদের আর্থিক বিবরণীতে অনেক অসংখ্যবার করে এসেছি যে বিক্রিত পণ্যের ব্যয় আমাদের বিশদ আয়বিবরণী তৈরি করতে হয়, ওই বিশদ ওই বিক্রিত পণ্যের ব্যয় আমরা এখানে বসাবো এবং তাকে যদি আমরা গড় মজুদ দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমাদের মজুদ আবর্তন অনুপাতটা বের হয়ে যাবে। তো মজুদ আবর্তন অনুপাত কেন নির্ণয় করা হয়, মজুদ আবর্তন অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠান মজুদ নামক সম্পত্তিকে কতটুকু কার্যকরভাবে ব্যবহার করছে, অর্থাৎ মজুদ ব্যবস্থাপনার যে দক্ষতা রয়েছে তা পরিমাপ করা হয়ে থাকে। এর পরের যে অনুপাতটা রয়েছে তা হচ্ছে অনাদায়ী পাওনা অনুপাত। সো অনাদায়ী পাওনা অনুপাতের সূত্র হচ্ছে অনাদায়ী পাওনা ডিভাইডেড বাই মোট প্রাপ্য হিসাব ইনটু 100। এই অনুপাতের মাধ্যমে আমাদের যে প্রাপ্য হিসাব রয়েছে তার কত পার্সেন্ট অনাদায়ী পাওনা হয়ে যাচ্ছে তা আমরা নির্ণয় করতে পারি। সো অনাদায়ী পাওনা মানে কি, অনাদায়ী পাওনার আরেকটি নাম হচ্ছে কুড়ি।
যেই পরিমাণে দেনাদারের অংশ বা প্রাপ্য হিসাবের অংশ আমরা বছর শেষে কখনোই আদায় করতে পারবো না বা আদায়ের অযোগ্য হয়ে পড়বে, প্রাপ্য হিসাবের যে অংশ তাকে আমরা অনাদায়ী পাওনা বলে থাকি। সো এই অনাদায় পাওনা অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠান তার প্রাপ্য হিসাবের কত অংশ অনাদায়যোগ্য হয়ে গিয়েছে তা পরিমাপ করতে পারে। সো এই পরিমাণ দ্বারা আসলে প্রতিষ্ঠানের ক্ষতি নির্দেশ করছে যে এই পরিমাণে যে অংশ রয়েছে তা কখনোই আর আদায় করা পসিবল হবে না, সম্পত্তি যেটা কমে যাচ্ছে এটা আমাদের জন্য আলটিমেটলি একটা ক্ষতি। এরপরের যে আমরা অনুপাতটা পড়বো সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। এর দ্বারা নেট বিক্রয়ের দ্বারা বিনিয়োজিত মূলধন কতবার আবর্তিত হচ্ছে তা আমরা বের করতে পারি। তো নেট বিক্রয় কিভাবে বের করতে হয় সে সম্পর্কে আমাদের আইডিয়া পেয়ে গিয়েছি। এখন আমাদের জানা দরকার যে বিনিয়োজিত মূলধনটা কি এবং এর ফর্মুলাটা কি। বিনিয়োজিত মূলধন বলতে বোঝানো হচ্ছে কি পরিমাণে মূলধন আমাদের অলরেডি ব্যবসায় বিনিয়োগ করা আছে বা বিনিয়োজিত অবস্থায় আছে সেই পরিমাণ মূলধনকে আমরা বলছি বিনিয়োজিত মূলধন। তো এই সূত্রটি হচ্ছে স্থায়ী সম্পদ যোগ চলতি সম্পদ মাইনাস চলতি দায়, অর্থাৎ স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ এই দুটির যোগফল থেকে যদি আমরা চলতি দায় বাদ দিয়ে দিই তাহলে আমরা বিনিয়োজিত মূলধন পেয়ে যাব। সো এটাকে অন্যভাবে লেখা যায় যে স্থায়ী সম্পদ যোগ চলতি মূলধন বা কার্যকরী মূলধন, এভাবে করেও কিন্তু আমরা বিনিয়োজিত মূলধনকে উল্লেখ করতে পারি। এখন এই বিনিয়োজিত মূলধনটা কেন নির্ণয় করা হচ্ছে, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত আসলে কি কাজে লাগে, বিক্রয়ের মাধ্যমে বিনিয়োজিত মূলধন নির্দিষ্ট সময়ে কতবার আবর্তিত হচ্ছে বা পুনরুদ্ধার হচ্ছে এই অনুপাতের মাধ্যমে তা পরিমাপ করা যেতে পারে। সো এখানের মধ্যে কার্যকরী অনুপাতের মধ্যে আমরা যতগুলো আবর্তনের অনুপাত দেখে আসলাম সবগুলো দ্বারাই বোঝায় একটা নির্দিষ্ট যে টপিক রয়েছে সেটা কতবার হচ্ছে আবর্তিত হচ্ছে। লাইক আমরা প্রাপ্য হিসাবের বেলা দেখে আসলাম যে দেনাদার আবর্তন অনুপাত, এই দেনাদারটা কতবার বছরের মধ্যে আবর্তিত হচ্ছে, বা পাওনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আমার কতবার আবর্তিত হচ্ছে। সো এই জিনিসগুলাই এই আবর্তন অনুপাতের মাধ্যমে বের করা হয়ে থাকে। সো এবার আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখে নিই কীভাবে করে আমরা পরীক্ষার মধ্যে এই প্র্যাকটিস কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারি। এখানে কী বলা হয়েছে যে বাকিতে বিক্রয় 15,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 10,000 টাকা এবং দেনাদার আবর্তন অনুপাত 5 বার হলে গড় দেনাদার কত। নর্মালি গড় দেনাদারের থেকে আমরা দেনাদার আবর্তন অনুপাত বের করতে পারি, যার সূত্রটা হচ্ছে নেট ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় দেনাদার। নেট ধারে বিক্রয়কে গড় দেনাদার দিয়ে ভাগ করলে আমরা আমাদের দেনাদার আবর্তন হারটা পেয়ে যাই বা দেনাদার আবর্তন অনুপাত পেয়ে যাই। কিন্তু এখানে অলরেডি দেনাদার আবর্তন অনুপাত দেওয়া রয়েছে যেটা হচ্ছে 5 বার, আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে গড় দেনাদার কত। তাহলে কিন্তু আমরা এই সূত্রটাকে যদি একটু চেঞ্জ করে লিখি তাহলে আমরা লিখতে পারি গড় দেনাদার সমান নেট ধারে বিক্রয় ডিভাইডেড বাই দেনাদার আবর্তন অনুপাত। সো তোমাদের পরীক্ষায় এরকম আসতেই পারে, তোমরা যে সূত্রগুলি শিখে আসছো ওই সূত্রগুলো যে এক্সাক্ট ওইভাবেই আসবে এটা কিন্তু বাধ্যতামূলক না, চাইলে তোমাদেরকে কিন্তু সূত্র কিছু চেঞ্জ করতে হতে পারে। যেমন এখানে আমরা করেছি যে গড় দেনাদার সমান লিখে দিয়েছি নিট বিক্রয় ডিভাইডেড বাই দেনাদার আবর্তন অনুপাত কিংবা দেনাদার আবর্তন হার। মনে রাখা দরকার এসব চেঞ্জ করতে গিয়ে তোমরা যাতে কোনো টেকনিক্যাল ভুল করে না ফেলো, যে অনেকে এখানে ভুল করে লিখতে পারে দেনাদার আবর্তন অনুপাত ডিভাইডেড বাই নেট ধারে বিক্রয়, এটা করলে কিন্তু তোমাদের ম্যাথটা ভুল চলে যাবে। সো নেট ধারে বিক্রয় কত দেওয়া আছে, এখানে বাকিতে বিক্রয় দেওয়া রয়েছে 15,000 টাকা। যেহেতু এর সাথে বিক্রয়ের সাথে আর কোনো কাজ এখানে উল্লেখ করা নেই তাই এই 15,000 টাকায় আমার নেট ধারে বিক্রয় হয়ে যাবে এবং দেনাদার আবর্তন হার দেওয়া রয়েছে 5 বার। তাই যদি আমি এখন 15,000কে 5 দিয়ে ডিভাইড করি গড় দেনাদার বের হয়ে যাচ্ছে 3,000 টাকা। তাই এখানে অ্যান্সার কোনটা হবে, এখানে অ্যান্সার হবে এ নাম্বার যেটা হচ্ছে 3,000 টাকা। সো এভাবে করে আমরা আমাদের গড় দেনাদারের পরিমাণটা বের করতে পারব। হ্যালো, সো এভাবে করে আমরা আমাদের গড় দেনাদারটা বের করতে পারলাম। তাহলে আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই। এখানে বলা হয়েছে স্কাইলার কোম্পানির বিক্রয় 64,20,000 টাকা, প্রারম্ভিক মজুদ দেওয়া রয়েছে 9,80,000, ক্রয় দেওয়া রয়েছে 40,000 টাকা, সহপরি মজুদ পণ্য দেওয়া রয়েছে 10,20,000 টাকা। এখানে আমার জানতে চাওয়া হচ্ছে মজুদ আবর্তন হার কত। সো মজুদ আবর্তন হারের সূত্র কি, মজুদ আবর্তন হার যে জিনিস মজুদ আবর্তন অনুপাত সেম জিনিস, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করতে পারি, প্রারম্ভিক মজুদ
যোগ নেট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সম্পূর্ণ মজুদ। সো এই ম্যাথের মধ্যে আমার প্রারম্ভিক মজুদ দেওয়া রয়েছে, ক্রয়ের সাথে আলাদা করে কোনো কাজ দেওয়া নাই, তাই এখানে যে ক্রয় দেওয়া রয়েছে এটাই কিন্তু আমাদের নেট ক্রয় হয়ে যাবে। এবং সম্পূর্ণ মজুদ এখানে উল্লেখ করা রয়েছে, তাই আমরা প্রারম্ভিক মজুদ 980,000, তার সাথে যোগ করে দেব ক্রয় 45,40,000 টাকা, এবং এর থেকে বাদ দিয়ে দিব সম্পূর্ণ মজুদ 10,20,000 টাকা। এখানে ক্রয় সম্বন্ধে খরচ কোনো নেই, তাই আমাদের যোগ বিয়োগ করা লাগছে না। সো এই তিনে যোগ বিয়োগ করলে আলটিমেটলি আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হচ্ছে 45,00,000 টাকা। এরপর আমাদের গড় মজুদ দরকার। গড় মজুদের সূত্র কি ছিল? গড় মজুদের সূত্র ছিল প্রারম্ভিক মজুদ যোগ সম্পূর্ণ মজুদ ডিভাইডেড বাই 2। এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া রয়েছে 980,000 টাকা, সম্পূর্ণ মজুদ দেওয়া রয়েছে 10,20,000 টাকা। এই দুটাকে আমরা যোগ করব এবং যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের গড় মজুদ যার পরিমাণ 10,00,000 টাকা। সো আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গিয়েছি, আমরা আমাদের গড় মজুদ পেয়ে গিয়েছি, তাহলে কিন্তু মজুদ আবর্তন অনুপাতটা বের করার কোনো ব্যাপারই না। এই মানগুলি বসিয়ে দিব, 45,00,000 যদি আমরা 10,00,000 দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার বের হচ্ছে 4.5 বার। তাহলে মজুদ আলটিমেটলি বিক্রিত পণ্যের ব্যয়ের দ্বারা 4.5 বার আবর্তিত হচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে? 4.5 বার। এরই মাধ্যমে আমরা কার্যকরী যে অনুপাত সমূহ ছিল সেগুলি সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। আমাদের সর্বশেষ যে অনুপাত সমূহগুলো রয়েছে সেটা হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত সমূহ। তো এর জন্য আমাদের প্রথম যে সূত্রটি শেখা লাগবে সেটি হচ্ছে মোট মুনাফার অনুপাত। এই ক্ষেত্রে সূত্র খুবই ইজি, মোট মুনাফা ডিভাইডেড বাই নেট বিক্রয়। তো এই মোট মুনাফার অনুপাতের মাধ্যমে বিক্রয়ের উপর মোট মুনাফার আনুপাতিক হার পরিমাপ করা হয়। যেহেতু এখানে আনুপাতিক হার পরিমাপ করা হচ্ছে, তো অবভিয়াসলি এখানে মোট মুনাফাকে বিক্রয় দিয়ে ভাগ করে তোমায় কিন্তু এখানে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে শতকরা যে হারটা রয়েছে তুমি সেই শতকরা হারটা এখানে পেয়ে যাবে। মোট বিক্রয়ের মতো মোট মুনাফার অনুপাতের মতো আমরা নেট মুনাফার অনুপাত নির্ণয় করতে পারি। এক্ষেত্রে খুবই সহজ ব্যাপার, মোট মুনাফার জায়গায় শুধুমাত্র একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে নেট মুনাফা এসে পড়বে। নেট মুনাফাকে আমরা নেট বিক্রয় দিয়ে ডিভাইড করব এবং 100 দিয়ে গুণ করব, তাহলেই আমরা নেট মুনাফার অনুপাতটা পেয়ে যাচ্ছি। এখন নেট মুনাফার অনুপাতটা কেন নির্ণয় করা হয়? নেট মুনাফার অনুপাতের মাধ্যমে বিক্রয়ের উপর নেট মুনাফার আনুপাতিক যে হারটা রয়েছে তা আমরা পরিমাপ করতে পারি। এই বছর যে আমি বিক্রয় করলাম, আমার বিক্রয় করে কি পরিমাণে আমার নেট মুনাফা আসলো সেই পরিমাণটা আমরা বের করতে পারছি। সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজটা পেলে যে সুবিধাটা হয়, আমরা চাইলে আগের বছর যে নেট মুনাফা ছিল তার সাথে আমরা কি করতে পারি? তুলনা করতে পারি। এছাড়াও আমরা চাইলে আমাদের অন্যান্য যে কোম্পানি রয়েছে সমজাতীয়, সেই সকল কোম্পানির সাথে আমরা তুলনা করতে পারি যে আমাদের নেট মুনাফার যে অনুপাতটা রয়েছে সেটা অবস্থা কেমন। যদি আমাদের এই নেট মুনাফার অনুপাতটা অন্য কোম্পানি থেকে বেশি হয়, তার মানে অবশ্যই আমাদের এই বছরে আমাদের নেট মুনাফাটা আসলে বেশি ছিল, যে আমরা যে পরিমাণে বিক্রয় করেছি বিক্রয় অনুযায়ী যে নেট মুনাফা তা অন্য কোম্পানির তুলনায় বেশি ছিল। তার পরের অনুপাতটা আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে যে শেয়ার প্রতি উপার্জন হার। শেয়ার প্রতি উপার্জন হার বলতে বোঝানো হচ্ছে যারা কিনা শেয়ার হোল্ডার আছে তারা আসলে তাদের প্রত্যেক শেয়ারে কি পরিমাণে উপার্জন করছে। তো এখানে শেয়ার বলতে সাধারণত সাধারণ শেয়ার বোঝানো হয়ে থাকে। তো এক্ষেত্রে সূত্র হচ্ছে নেট মুনাফা মাইনাস অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ। কেন এখানে অগ্রাধিকার শেয়ারকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে? কারণ অগ্রাধিকার শেয়ারের যে লভ্যাংশ রয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট, এটা কিন্তু আমাদের মুনাফার উপর নির্ভর করছে না যে মুনাফা হলে বেশি হবে মুনাফা না হলে কম হবে, এরকম কিন্তু না। এই ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারের যে লভ্যাংশ সেটা নির্দিষ্ট থাকায় এটাকে আমরা আগেই বাদ দিয়ে দিচ্ছি। তারপর যে পরিমাণে মুনাফা পড়ে থাকবে সেটাকে যদি বিলিখিত সাধারণ শেয়ার সংখ্যার গড় দ্বারা ডিভাইড করি, তাহলে শেয়ার প্রতি আমরা কত উপার্জন করছি তা আমরা পেয়ে যাব। সো শেয়ার প্রতি উপার্জন হারের মাধ্যমে প্রতিটি সাধারণ শেয়ারের উপর উপার্জিত মুনাফা অথবা লভ্যাংশ পরিমাপ করা হয়ে থাকে, যে প্রত্যেকটা শেয়ারে কি পরিমাণে লভ্যাংশ প্রদান করা হচ্ছে। এর পরের যে অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে শেয়ার হোল্ডারদের দেয় কিংবা প্রদেয় অনুপাত। এক্ষেত্রে সূত্র হচ্ছে নগদ লভ্যাংশ ডিভাইডেড বাই নেট মুনাফা। নেট মুনাফার সম্পূর্ণ অংশ কিন্তু শেয়ার হোল্ডারদের মাঝে কখনোই বন্টন করা হয় না। দেখা যায় কিছু অংশ কোম্পানি রেখে দেয়,
অবন্টিত মুনাফা হিসেবে এবং বাকি অংশ লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদের মাঝখানে বন্টন করে দেয়। সো নেট মুনাফার কত অংশ শেয়ার হোল্ডারকে লভ্যাংশ হিসেবে প্রদান করা হচ্ছে তাকেই আমরা বলছি শেয়ার হোল্ডারদের দেয় বা প্রদেয় অনুপাত। এই ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের দেয় বা প্রদেয় অনুপাতের মাধ্যমে নগদ লভ্যাংশ আকারে বন্টিত মুনাফার আনুপাতিক হার পরিমাপ করা হয়। এখানে ব্যাপারটা গুরুত্বপূর্ণ হচ্ছে নগদ লভ্যাংশ। লভ্যাংশ যদি নগদ হতে পারে, স্টক লভ্যাংশ হতে পারে। স্টক লভ্যাংশের মাধ্যমে সাধারণত কি করা হয়, স্টক লভ্যাংশের মাধ্যমে সাধারণত এক্সট্রা শেয়ার দিয়ে দেওয়া হয়, আর নগদ টাকার পরিবর্তে শেয়ার বোনাস হিসেবে দেওয়া হয়। কিন্তু এখানে কিন্তু ওই স্টক শেয়ারকে আমরা বিবেচনায় আনবো না, শুধুমাত্র নগদ যে লভ্যাংশ রয়েছে সেই নগদ লভ্যাংশকে আমরা এখানে বিবেচনায় এনে আমরা এই শেয়ার হোল্ডারদের দেয় বা প্রদেয় অনুপাত নির্ণয় করতে পারি। তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট যে অনুপাতটা রয়েছে, আমাদের নেক্সট অনুপাতটা রয়েছে বিনিয়োজিত মূলধনের হার, যার আরেকটা নাম হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। সো তোমাদের কোশ্চেনের মধ্যে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার দেওয়া থাকুক কিংবা বিনিয়োজিত মূলধনের হার দেওয়া থাকুক, দুই ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম মিনিং করবে। তো এক্ষেত্রে সূত্র কি হবে, এক্ষেত্রে সূত্র হবে নেট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100। অর্থাৎ আমার যেই পরিমাণে প্রতিষ্ঠানের মধ্যে মূলধন বিনিয়োজিত অবস্থায় রয়েছে তার উপর নেট মুনাফার হারটা কত। যদি দেখা যায় যে একটা কোম্পানি বিনিয়োজিত মূলধন মূলধনের উপর যে পার্সেন্ট রয়েছে সেটা যদি অন্য কোম্পানির পার্সেন্টের থেকে বেশি হয়, তাহলে অবশ্যই এই প্রতিষ্ঠানটি বেশি পরিমাণে হচ্ছে মুনাফা অর্জন করেছে আনুপাতিক হারে। তো এর জন্য কি করা হয় যে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হারের মাধ্যমে বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন ক্ষমতার আনুপাতিক হারটা পরিমাপ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে হচ্ছে এই অনুপাতগুলো সাধারণত অন্য কোম্পানির সাথে কিংবা নিজের কোম্পানির বিভিন্ন উপাদানগুলোর মধ্যে বা আগের বছরের সাথে এই বছরের আর্থিক যে উপাদানগুলো রয়েছে সেগুলোর তুলনা করতে এগুলো সাহায্য করে থাকে। তো এবার আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখে নিই, এই কোশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। এখানে কি বলা হয়েছে যে কোনো কোম্পানির মোট আয় দেওয়া রয়েছে 68,000 টাকা, এখানে বলা হয়েছে পরিচালন ব্যয় 20,000 টাকা, নেট বিক্রয় 4,00,000 টাকা এবং গড় সম্পত্তি 6,00,000 টাকা হলে নেট আয়ের হার কত। তো আমাকে আগে বলো তো নেট আয়ের হারের সূত্র কি, নেট আয়ের হার যে জিনিস নেট মুনাফার অনুপাত সেম জিনিস। সো নেট আয়ের হারের সূত্র হচ্ছে নেট আয় ডিভাইডেড বাই নেট বিক্রয় ইনটু 100। খেয়াল করে দেখো তো এই কোশ্চেনে কোথাও তোমাদের কি নেট আয় কিংবা নেট মুনাফা দেওয়া রয়েছে নাই, কিন্তু তো তোমাদেরকে আলাদা করে নেট আয়টা বের করে নেওয়া লাগবে। এখানে নেট আয় না দেওয়া থাকলেও তোমাদের কোশ্চেনের মধ্যে অলরেডি মোট আয় দেওয়া রয়েছে এবং পরিচালন ব্যয় দেওয়া রয়েছে। মোট আয় থেকে তোমরা কি করো, মোট আয়ের থেকে তুমি যদি এখন পরিচালন ব্যয়টা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের যে নেট আয় রয়েছে সেটা বের হয়ে যাবে, কারণ মোট আয়ের সাথে কাজ করার মতো এখানে আর অন্য কোনো কিছু নেই। এখানে কোনো পরিচালন আয় নেই, অন্যান্য আয় কিংবা ব্যয় নেই, অথবা কোনো অপরিচালন আয় ব্যয় নেই, যার কারণে এখানে আর কিছু যোগ বিয়োগ করার দরকার নেই। শুধুমাত্র মোট আয় থেকে পরিচালন ব্যয় বাদ দিলেই এখানে তুমি তোমার নেট আয়টা পেয়ে যাবে। সো মোট আয় দেওয়া আছে 68,000 টাকা, পরিচালন ব্যয় দেওয়া আছে 20,000 টাকা, এই 68,000 থেকে 20,000 টাকা বাদ দিলে 48,000 টাকা বের হয়, যা তোমার প্রতিষ্ঠানের জন্য নেট আয়। এবং এখানে বলাই রয়েছে নেট বিক্রয়ের পরিমাণ 4,00,000 টাকা। সো 48,000কে তুমি 4,00,000 দিয়ে ডিভাইড করবা এবং 100 দিয়ে গুণ করবা, তাহলে আলটিমেটলি 48,000কে 4,00,000 দিয়ে ডিভাইড করলে বের হয় 0.12 × 100, এখানে বের হচ্ছে 12% অথবা 12%। তো এখানে এই 12%টাই হয়ে যাবে হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে কোম্পানির নেট আয়ের হার কত, কোম্পানির নেট আয়ের হার হচ্ছে 12%। এখানে আরেকটা কোশ্চেন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কোনটি সচ্ছলতা নির্দেশক অনুপাত। আমরা তো এতগুলো অনুপাত পড়ে আসলাম, তো এবার তোমরা বলো তো তোমাদের কি মনে আছে যে কোনটা কোন অনুপাতের আন্ডারে যায়। এই কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে যে চলতি অনুপাত কিসের আন্ডারে, মুনাফার হার কিসের কোন অনুপাতের আন্ডারে আছে, ঋণ মূলধন অনুপাত দ্বারা কি নির্দেশ করে, দ্রুত অনুপাত দ্বারা কি নির্দেশ করে, কিংবা এই যে উল্টা কোশ্চেন আসতে পারে নিচে স্বচ্ছলতা নির্দেশক অনুপাত কোনটা, এই কোশ্চেনগুলো প্রায় সময় তোমাদের আসতে পারে। তো তোমরা কি বলতে পারবে যে এই কোশ্চেনটার অ্যান্সার কোনটা হবে? চলতি অনুপাত এখানের মধ্যে হবে না, কারণ এটা তারল্য নির্দেশ করে। মুনাফার হার কি নির্দেশ করে, মুনাফার হার হচ্ছে তোমাদের মুনাফা অর্জন ক্ষমতার নির্দেশ করে। কিন্তু ঋণ মূলধন যে অনুপাতটা রয়েছে সেটা তোমাদের স্বচ্ছলতা নির্দেশ করবে, তাই এখানে অ্যান্সার হবে সি, ঋণ মূলধন অনুপাতটাই হচ্ছে স্বচ্ছলতা নির্দেশক অনুপাত। যদি তোমাদের মনে করিয়ে দিই, ঋণ মূলধন অনুপাতের আয়টার নাম হচ্ছে দায় মালিকানা অনুপাত,
অথবা দায়ের মালিকানা সত্য অনুপাত, এটারই আরেকটি নাম ঋণ মূলধন অনুপাত। সো এতক্ষণ আমরা অনেক ধরনের প্র্যাকটিস কোশ্চেন করে এসেছি, এবার আমরা দেখবো আমাদের প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো। মানে প্রিভিয়াস ইয়ার বলতে কোন কোশ্চেন বোঝানো হচ্ছে, বিভিন্ন অ্যাডমিশনের মধ্যে এই কোশ্চেনগুলো এসেছিল। সো রিয়েল লাইফে আসলে তোমাদের এক্সামে কেমন কেমন কোশ্চেনগুলো আসে এখান থেকে তোমরা একটা ভালো ধারণা পেয়ে যাবে। প্রথমে কি বলা হয়েছে যে নিচের কোনটি সাধারণত স্বল্প মেয়াদি তারল্যের পরিমাপ হিসেবে সবথেকে কম গুরুত্বপূর্ণ, চলতি অনুপাত, ঋণ অনুপাত, তড়িৎ অনুপাত নাকি নগদ অনুপাত? এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ঋণ অনুপাত, কারণ ঋণ অনুপাত কিন্তু স্বল্প মেয়াদি তারল্যের জন্য ব্যবহার করা হয় না। ঋণ অনুপাত ব্যবহার করা হয় কেন? ঋণ অনুপাতটা হচ্ছে সচ্ছলতার জন্য ব্যবহার করা হয়ে থাকে, তাই এটাই তোমাদের একদম প্রথম অ্যান্সার হয়ে যাবে যে স্বল্প মেয়াদি তারল্যের পরিমাপ হিসেবে সব থেকে কম গুরুত্বপূর্ণ কোনটি, এটি হচ্ছে ঋণ অনুপাত। দুই নম্বরে খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে কোনটি মুনাফার শতকরা হার বাড়ায়। মুনাফার শতকরা হার বলতে এখানে মোট মুনাফা বোঝানো হতে পারে অথবা নেট মুনাফা বোঝানো হতে পারে, কিন্তু আমরা আগে যদি দেখি যে কোনটি দ্বারা মুনাফা বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পেলেই কিন্তু আমাদের মুনাফার শতকরা হার বৃদ্ধি পাবে। ক্রয়ের পরিমাণ বৃদ্ধি, ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় পরিমাণ বৃদ্ধি পেলে মুনাফা কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? অবশ্যই মুনাফা হ্রাস পাবে। তো মুনাফা যেহেতু হ্রাস পাবে, মুনাফার শতকরা হারও হ্রাস পেতে প্রাপ্ত, তাই অবশ্যই ক্রয়ের পরিমাণ বৃদ্ধির ফলে মুনাফার শতকরা হার বৃদ্ধি পায় না। দীর্ঘমেয়াদী দায়ের সাথে কিন্তু মুনাফার কোনো সম্পর্কই নেই। আবার পণ্যের ক্রয় মূল্য যদি বৃদ্ধি পায়, এটা ব্যয় বৃদ্ধি করছে, যার ফলে মুনাফা অবশ্যই হ্রাস পাবে এবং মুনাফার শতকরা হারও হ্রাস পাবে। কিন্তু যদি বিক্রয় মূল্য বাড়ে, বিক্রয় মূল্য হচ্ছে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করবে। সো প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেলে অবশ্যই মুনাফার শতকরা হার বৃদ্ধি পাবে, তাই এখানে অ্যান্সার হবে হচ্ছে সি, বিক্রয় মূল্য বৃদ্ধি। তারপর বলা হয়েছে নিচের কোনটি চলতি সম্পদ নয়। স্বল্প মেয়াদী বিনিয়োগ, এটির যে মেয়াদকাল সেটা কিন্তু স্বল্প মেয়াদে অথবা এক বছরের নিচে, তো এটা অবশ্যই একটা চলতি সম্পদ। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের জন্য আরেকটা চলতি সম্পদ, কারণ এর মেয়াদ হচ্ছে এক বছরের কম। অগ্র প্রদত্ত বিমা প্রিমিয়াম, বিমা প্রিমিয়াম হচ্ছে একটা ব্যয়, এবং আমরা জানি আয় ব্যয়ের অগ্রিম হচ্ছে একটা সম্পদ এবং এটা একটা চলতি সম্পদ, তাই ডি নাম্বারও অ্যান্সার হবে না। সো অ্যান্সার পড়ে থাকে শুধু একটাই, প্রদেয় কর। প্রদেয় কর কিন্তু কোনো সম্পদ না, বরং এটা হচ্ছে একটা দায়, তাই প্রদেয় কর এখানে অ্যান্সার হবে। যে নিচের কোনটি চলতি সম্পদ নয়, এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে প্রদেয় কর। তার পরের কোশ্চেনে আমরা চলে যাই, এখানে বলা হয়েছে তারল্য অনুপাত কি নির্দেশ করে। তারল্য অনুপাত কি ব্যবসায়ের দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে, নাকি ব্যবসায়ের উন্নয়ন ব্যয় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে, ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে, নাকি ব্যবসায়ের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে? ব্যবসায়ের দায় পরিশোধের ক্ষমতা কিন্তু তারল্য অনুপাত নির্দেশ করে না। ব্যবসার মধ্যে দীর্ঘমেয়াদী দায় রয়েছে এবং চলতি দায় রয়েছে, সকল দায় নিয়ে তারল্য অনুপাত কাজ করে না, তাই এখানে এ নাম্বার অ্যান্সারটা হবে না। ব্যবসার উন্নয়ন ব্যয় পরিশোধের ক্ষমতা, এটাও কিন্তু তারল্য অনুপাতের কোনো বিবেচ্য বিষয় না। ব্যবসায় দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা, এটা আমরা প্রথমেই বলে এসেছি, ব্যবসায়ের দায়ের মধ্যে যে দীর্ঘমেয়াদী দায় রয়েছে সেটা নিয়ে কিন্তু তারল্য অনুপাত কোনো কাজ করে না। একটা মাত্র অপশন বেঁচে আছে, সেটা হচ্ছে ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা। হ্যাঁ, তারল্য অনুপাত মেনলি এটা নিয়ে কাজ করে। খেয়াল করে দেখবা বেশিরভাগ যে তারল্য অনুপাত রয়েছে সবগুলোর নিচেই কিন্তু চলতি দায় রয়েছে। লাইক চলতি অনুপাতের সূত্র ছিল চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, আবার তড়িৎ অনুপাতের সূত্র ছিল তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, কারণ চলতি দায় কতটুকু পরিশোধ করতে পারছি, এটাকে তাৎক্ষণিক পরিশোধ করতে পারছি নাকি আমার পরিশোধের ক্ষমতা কম রয়েছে, তার সবকিছু নির্ণয় করা হয় এই তারল্য অনুপাতের মাধ্যমে। তাই এখানে অ্যান্সার হবে ব্যবসার চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্ণয় করা হয়ে থাকে তারল্য অনুপাতের দ্বারা। তারপরে কি বলা রয়েছে, এরপরে বলা হয়েছে স্কাইলার কোম্পানির নেট বিক্রয় ছিল 60,000 টাকা, নেট মুনাফা 6,000 টাকা, গড় সম্পত্তি 30,000 টাকা হলে নেট মুনাফার হার কত? নেট মুনাফার হার নির্ণয় আমার কি কি লাগে বলতো? নেট মুনাফার হার নির্ণয়ের মধ্যে আমার নেট মুনাফা লাগবে এবং আমার নেট বিক্রয় লাগবে। এখানে যে গড় সম্পত্তি দেওয়া রয়েছে 30,000 টাকা, এটা শুধুমাত্র একটা এক্সট্রা ইনফরমেশন, এটা দেওয়াই হয়েছে যেন তুমি পরীক্ষার মধ্যে একটু কনফিউজ হয়ে যাও যে এটা কেন দেওয়া রয়েছে বা এটার কি কাজ হবে, এই কারণে তোমাকে এটা দেওয়া হয়েছে। বাট সবসময় পরীক্ষার মধ্যে সব ইনফরমেশন কাজে লাগে না। এখানে গুরুত্বপূর্ণ দুটি ইনফরমেশন হচ্ছে এই স্কাইলার কোম্পানির নেট বিক্রয়ের পরিমাণ কত এবং নেট মুনাফার পরিমাণ কত।
সো এই দুটি দ্বারাই আমরা বের করতে পারবো আমাদের নেট মুনাফার হার কত। নেট মুনাফার হারের সূত্র হচ্ছে নেট মুনাফা ডিভাইডেড বাই নেট বিক্রয়। সো নেট মুনাফা দেওয়া আছে 6,000 টাকা, নেট বিক্রয় দেওয়া আছে 60,000 টাকা। 6,000 কে 60,000 দিয়ে ডিভাইড করলে বের হয় 0.10। এটাকে যদি এবার আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার অ্যান্সার বের হয়ে যাবে 10% টাকা। এই কারণে এখানে নেট মুনাফার হারের পরিমাণ 10%। তারপরে কোশ্চেনটা আমরা দেখে নিই। এখানে বলা হয়েছে নিচের কোনটি মুনাফা অনুপাত। তো মুনাফা অনুপাত বলতে এখানে মুনাফা ক্ষমতা নির্ণয়ের যে অনুপাত গুলা রয়েছে সেগুলো এখানে জানতে চাওয়া হয়েছে যে নিচের মধ্যে কোনটি মুনাফার অনুপাত। মালিকানার যে অনুপাত রয়েছে এটা কোন অনুপাতের মধ্যে পড়ে? এটা সচ্ছলতার অনুপাতের মধ্যে গিয়ে পড়ছে। এই স্থায়ী সম্পদের অনুপাত, মূলধন গিয়ারিং এর অনুপাত, এই একটাও কিন্তু মুনাফা অনুপাতের মধ্যে পড়ে না। কিন্তু নিট মুনাফার হারের মাধ্যমে আসলে মুনাফা অনুপাতটা আমরা নির্ণয় করছি। কারণ নিট মুনাফার সূত্র কি? নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইনটু 100। এর মাধ্যমে বিক্রয়ের উপর মুনাফার যে হার রয়েছে বা পার্সেন্ট রয়েছে তা কিন্তু বের করা হয়ে থাকে। তাই এই যে নিট মুনাফার হার এটা মুনাফা অনুপাতের মধ্যে পড়বে। তারপরে কি দেওয়া রয়েছে? সাধারণভাবে নিট সম্পত্তির ধারণাটি কি চিহ্নিত করে? একটি কোম্পানির সংরক্ষিত আয়, চলতি সম্পত্তি বা চলতি দায়, কর্পোরেশনের মোট পরিশোধিত মূলধন এবং মোট সম্পত্তি বা মোট আয়। এই নিট সম্পত্তি কথা দ্বারা অনেকেই না একটু কনফিউজ হয়ে যায়। এটার অ্যান্সারটা হবে মোট সম্পত্তি মাইনাস মোট দায়। নিট সম্পত্তি দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে ব্যবসায়ের যে মোট সম্পদ রয়েছে তার থেকে যদি আমরা মোট দায় বাদ দিয়ে দিই তাহলে আমরা আমাদের নিট সম্পত্তি পেয়ে যাব। যদি এখানের মধ্যে বলা হতো নিট চলতি সম্পদ তাহলে আমরা বলতাম এখানে চলতি সম্পদ বা চলতি দায়। সো নর্মালি নিট মূলধন বলতে আসলে যা বোঝানো হয় নিট সম্পত্তি বলতে সেম মিনিং আসলে এখানে প্রকাশ পায়। 8 নম্বরে বলা হয়েছে কোনো কোম্পানির অনাদায়ী পাওনা 4,000 টাকা, নিট বিক্রয় 5,00,000 টাকা এবং প্রাপ্য হিসাব 40,000 টাকা হলে অনাদায়ী পাওনা অনুপাত কত? অনাদায়ী পাওনা অনুপাতের সূত্র আমাদের মনে আছে? অনাদায়ী পাওনা অনুপাতের সূত্র হচ্ছে উপরে হবে অনাদায়ী পাওনা, এটাকে আমরা ডিভাইড দিব হচ্ছে কি দিয়ে? এটাকে ডিভাইড দিব আমরা প্রাপ্য হিসাব দিয়ে এবং গুণ করব আমরা 100 দিয়ে। সো অনাদায়ী পাওনা এখানে দেওয়া আছে 4,000 টাকা। নিট বিক্রয় এটা আমাদের এখানে কোনো কাজ নেই। একটু আগে যেটা বললাম যে মাঝে মাঝে তোমাদের অনেক এক্সটেনশন দেওয়া থাকে যে তোমাদের কোনো কাজে লাগে না। সো এরকমই হচ্ছে একটা এখানে একটা একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এক্সট্রা এবং প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে 40,000 টাকা। সো 4,000 কে আমি 40,000 দিয়ে ভাগ দিব এবং 100 দিয়ে গুণ দিব তাহলে আমরা পেয়ে যাব আমাদের অনাদায়ী পাওনা অনুপাত কত। সো এখানে অ্যান্সার বের হবে 10%। কেন? 4,000 কে 40,000 দিয়ে ভাগ করলে বের হয় 0.10 এবং এটাকে 100 দিয়ে গুণ করলে বের হবে 10%। এবং 9 নম্বরে বলা হয়েছে নগদ 10,000 টাকা, মজুদ পণ্য 20,000 টাকা, প্রদেয় বিল সমূহ 10,000 টাকা, দেনাদা 10,000 টাকা, সুনাম 15,000 টাকা, চলতি অনুপাত কত? তো চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় অথবা চলতি সম্পদ অনুপাত চলতি দায়। এখানে কি কি চলতি সম্পদ দেওয়া রয়েছে? চলতি সম্পদের মধ্যে এখানে রয়েছে নগদ 10,000 টাকা, মজুদ পণ্য 20,000 টাকা এবং দেনাদা 10,000 টাকা। এখানে সুনামও কিন্তু একটা সম্পদ, কিন্তু এটা কিন্তু চলতি সম্পদ না। সুনামটা হচ্ছে একটা স্থায়ী সম্পদ। সো 10,000, 20,000 এবং 10,000 এই তিনটা যোগ করলে আমাদের মোট চলতি সম্পদ বের হয়ে যাচ্ছে 40,000 টাকা। এবং এখানে দায় চলতি দায় শুধুমাত্র একটাই রয়েছে, সেটা হচ্ছে প্রদেয় বিল সমূহ যার পরিমাণ 10,000 টাকা। সো 40,000 অনুপাত 10,000 কাটাকাটি করলে আমাদের আলটিমেটলি অ্যান্সার বের হবে 4:1। সো এই চলতি অনুপাত কত? এই ম্যাথ থেকে আমরা পেয়ে যাচ্ছি 4:1। সো এরই মাধ্যমে হচ্ছে আজকে আমাদের ক্লাসের শেষ হচ্ছে। আমরা এই ক্লাসের মাধ্যমে মধ্যে যত ধরনের অনুপাত রয়েছে সব কিছু কিন্তু এখানে অ্যান্সার মানে এখানে কভার করা পসিবল হয়নি। এই পরীক্ষার মধ্যে যেই অনুপাতগুলো খুব বেশি পরিমাণে আসে সেই অনুপাতগুলো এখানে কভার করার ট্রাই করা হয়েছে। সো তোমাদের কাজ হচ্ছে এগুলো ছাড়াও আরও যত ধরনের অনুপাত রয়েছে তোমরা ট্রাই করবা সবগুলি অনুপাতে হচ্ছে বাসার মধ্যে অনেক বেশি বেশি করে হচ্ছে প্র্যাকটিস করার। কারণ এই অনুপাতের সূত্রগুলো কিন্তু খুবই ইজি, খুবই ছোট ছোট কয়েকটা ম্যাথ থাকে, তোমরা খুবই তাড়াতাড়ি এটা ক্যালকুলেশনের মাধ্যমে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা এবং তোমাদের টাইম কিন্তু খুব পরিমাণে হচ্ছে বেঁচে যাবে। কিন্তু মনে রাখা দরকার যে তাড়াহুড়া করতে গিয়ে ভুল না হয়, কারণ এখানে এত বেশি পরিমাণে সূত্র, তাড়াহুড়া করতে গিয়ে এখানে ভুল হওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। তাই তোমরা এই ম্যাথগুলো খুব বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের আয়ত্তে এসে পড়বে
পরীক্ষার মধ্যে তোমাদের আর কোনো সমস্যা হবে না, এবং স্টিল তোমরা যদি কোনো সমস্যা ফেস করো প্রথম থেকে ভিডিওটা তোমরা আবার দেখো। এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো বিশেষগুলো সলভ করো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এখানে শুধুমাত্র যেগুলো তোমাদের আগে রিপিট করা হয়নি সেগুলোই দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই চ্যাপ্টার থেকে আরও অনেক কোয়েশ্চেন এসেছে। তো বেশি বেশি করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমরা আসলে জেনে যাবা যে কীভাবে করে এই পরীক্ষায় খুব ইজিলি এই ম্যাথগুলো সলভ করতে হয়। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো লেকচার। ধন্যবাদ সবাইকে।